নমস্কার প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমার কুশিকাটা কাজের পঞ্চম পর্বে এই পর্বে আমি দেখাবো ম্যাজিক সার্কেল বা ম্যাজিক রিংয়ের ভিতর কিভাবে আপনারা ডবল ক্রুশিট সিঙ্গেল ডবল ডবল ক্রুশিট আর হাফ ডবল ক্রুশিট করবেন তো এই পর্বে আজ এটাই তো প্রথমে আমি একটি গিট দিয়ে দেব তো বন্ধুরা আমরা যখন আমরা যখন চেন যখন আমরা চেইন করি তখন আমরা কী কী করি এভাবে এভাবে গিট দিই গিট দিয়ে থাকি কিন্তু ম্যাজিক রিংয়ের ক্ষেত্রে আমরা কী করবো প্রথমেই হাতের মধ্যে একটি ক্রচ করে নেবো ক্রচ করে নেওয়ার পর নেওয়ার পর এইভাবে এভাবে সোজা হুকটাকে এভাবে নেব নেওয়ার পরে এটাকে সোজা এভাবে সুতাটাকে বার করব বার করার পর তারপর এটাকে একটু একটু প্যাচ দিয়ে এই যে এই যে এই যে সুতাটা এটাকে এটা প্যাচ দিয়ে এটাকে এটার বাইরে নিয়ে আসবো আবার দেখাচ্ছি হুকটাকে সুজা সুজা নিয়ে তারপর এই যে সুতাটাকে সুজা বার কথা পর একটু হুকের মাথায় একটু প্যাচ দিয়ে এই যে সুতাটাকে এভাবে এভাবে এটাকে বাইরে নিয়ে আসো বাইরে নিয়ে আসার পর এই যে এই যে সুতা এই এই যে ছোটো সুতাটা ধরে টান দিলে এভাবে এটা ছোটো বড়ো হয়ে যাবে এই দেখো আমার হয়ে গিয়েছে ম্যাজিক রিং আমি আবার আমি আবারও দেখাচ্ছি দুই আঙ্গুলে এভাবে ক্রচ করেন দু আঙ্গুলে এভাবে ক্রচ করে সুইটাকে সোজা এই দেখো সুইটাকে সোজা নিয়ে আমি আবার সুতাটাকে সোজা বার করব তারপরে একটু একটু পেচ দিয়ে এই যে এই যে সুতাটা এই যে সুতাটা এটা আমি ভেতর থেকে বাইরে নিয়ে আসবো এটাইকেই বলে ম্যাজিক রিং বা ম্যাজিক সার্কেল এখন আমি ম্যাজিক রিংয়ের ভেতর সিঙ্গেল ক্রোশেট করে দেখাবো সিঙ্গেল ক্রুশিট নর্মালি চেইনের ভেতর থেকে যেভাবে করে করে আমরা এখন এটাকে রিঙ্গের ভেতর থেকে করবো এই দেখুন হুকের মাথায় একটি প্যাচ দিয়ে রিঙ্গের ভেতর হুকটাকে নিয়ে আবার আবার এই সুতাটার মধ্যে দিয়ে আমি আবার একটা সু এক আরেকটি প্যাচ নিয়ে আসবো ও সরি আমি আমি কোনো প্যাচ না দিয়ে হুকের মাথায় কোনো প্যাচ না দিয়ে সরাসরি আমি হুকটাকে রিঙ্গের ভেতর ভেতর নিয়ে আমি এই এই যে সুতাটা এটার মধ্যে হুকটাকে আটকে আমি রিঙের ভেতর থেকে এটাকে আমি বাইরে নিয়ে আসবো বাইরে নিয়ে আসার পর আমার কাছে দুটো লুক্স হবে সেই দুটো লুকসের ভেতর থেকে আমি আবার আবার প্যাচ দিয়ে সেই হুকটাকে আমি বাইরে নিয়ে আসবো আমি আবারও দেখাচ্ছি এই দেখো আমি কোনো প্যাঁচ না নিয়ে সরাসরিভাবে আমি হুকটাকে রিঙ্গের ভেতরে নিয়েছি নিয়ে আমি এখন প্যাচ দিয়ে এই দেখো এই আমি আমার এখন দুটো গোড় হয়েছে সেই দুটো গোড়ের ভেতর থেকে আমি আবার হুকটাকে বাইরে নিয়ে আসবো সেমভাবে এই দেখো দেখো আমি আমি হুকের মাথা কোনো প্যাচ না নিয়ে আমি হুকটাকে রিঙ্গের ভেতরে নিয়ে এখন আমি এই সুতোটাকে প্যাচ দিয়ে আমি এটাকে বাইরে নিয়ে আসব বাইরে নিয়ে আসার পর হুকটাকে সেই দুটো গড়ের ভেতর থেকে নিয়ে আসলেই হয়ে যাবে হয়ে যাবে সিঙ্গেল ক্রোশেট এটাই হলো ম্যাজিক রিংয়ের কাজ তো আমি এখন এই যে এই যে সুতো দুটো সুতোটা আছে এটা তো টান দিলেই কটা ছোটো হয়ে যাবে এই দেখো হয়ে গেল আমার ম্যাজিক রিঙের ভেতর সিঙ্গেল ক্রোশিট এখন আমি করে দেখাবো কীভাবে রিংয়ের ভেতর আপনারা হাফ ডবল ক্রোশিট করবেন তো আমি দুই আঙ্গুলের মধ্যে সুতাটাকে পেছিয়ে এখন আমি হুকটাকে সেম আগের আগের মতো আগে যেভাবে করেছিলাম হুকটাকে ঢুকে সুতাটাকে বাইরে নিয়ে আসার পর এই যে সুতাটা আছে দেখো এখন আমি সিঙ্গেল হাফ ডবল ক্রোশেট করে দেখাবো এই যে সুতাটা আছে এটা তো টান দিলেই আপনাদের করটা একটু ছোটো বড়ো হয়ে যাবে যার যার কাজের সুবিধা অনুযায়ী ছোটো বড়ো করে নেবে এখন আমি এখন আমি একটা একটা চেন করে নেবো চেন করার পর হুকের মাথায় একটি পেচ দিয়ে রিংয়ের ভেতর হুকটাকে নিয়ে তারপর এই যে সুতাটা আছে এই সুতাটার মধ্যে হুকটাকে আটকে আমি আরেকটি গল বাইরে নিয়ে আসবো বাইরে নিয়ে আসার পর আমার কাছে তিনটে লুক্স হবে তো তিনটে তিনটে লুক্স এখন আমি তিন একই সঙ্গে তিনটে লুক্সের ভেতর থেকে আমি আবার আবার হুকের মাথার সুতা আটকে পেঁচ দিয়ে আমি বাইরে নিয়ে আসবো এই দেখো আর কিন্তু চেন চেন দেবো না আমি এখন আবার হুকের মাথায় পেঁচ দিয়ে গড়ের ভেতর হুকটাকে নিয়ে আবার সুতার এই সুতার মধ্যে আটকে আমি প্যাচ দিয়ে সুতাটাকে বাইরে নিয়ে আসার পর আমার কাছে তিনটি ঘর হবে সেই তিনটি গড়ের ভেতর থেকে আমি আবার প্যাচ দিয়ে হুকটাকে বাইরে নিয়ে আসব প্রিয় যাদের একটু বুঝতে তাদের একটু অসুবিধা হয় তারা তারা আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন আমি পাট পাট করে আমি দিয়েছি কীভাবে হাফ ডবল কুশট করতে হয় কীভাবে সিঙ্গেল কুশট করতে হয় তো একটু কষ্ট করে আপনারা আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আশা করি কোনো কষ্ট হবে না এই দেখো আপনাদের কাজ করার সময় যতগুলো গড় আপনাদের প্রয়োজন বিভিন্ন ধরনের কাজ করার সময় আপনাদের যতগুলো প্রয়োজন ততগুলো গড় গড় আপনারা করে নেবেন এটা দিয়ে আপনারা বাচ্চাদের টুপি তারপর মোজা বিভিন্ন ধরনের ফুল এটা দিয়ে করতে পারবেন এই দেখুন এখন আমি এই যে ছোটো সুতাটা আছে এটা ধরে টান দিলেই গরটা ছোটো বড়ো হয়ে যাবে এই দেখুন এখন আমি ছোটো করে নিয়েছি যে দেখুন আমি হাফ ডবল ক্রুশিট করে নিলাম আমি এখন ম্যাজিক রিংয়ের ভেতর ডবল ক্রুশিট করে দেখাবো তো আমি গরটাকে একটু ছোটো করে নিয়েছি কাজ করার সুবিধার জন্য আপনারাও চাইলে ছোটো গোড় করে নিতে পারেন তো প্রথমে আমি দুটি চেন দিয়ে দেব আমি আমি হুকের মাথায় প্যাচ দিয়ে রিংয়ের ভেতর হুকটাকে নিয়ে তারপর আমি আমার কাছে তিনটি গোড় হয়েছে তিনটি গোড়ের মধ্যে আমি এখন দুটি গোড় ফেলে দেব দুটি গোড় ফেলে দেওয়ার পর আমার কাছে আবার দুটো গোড় হবে সেই দুটো গোড়ের ভিতর থেকে আমি আবার আবার হুকটাকে বাইরে নিয়ে আসবো সেমভাবে আমি হুকে মাথা পেঁয়াজ দিব রিঙ্গের ভেতর হুকটাকে নেব তারপর পেচ দিয়ে দুটো করে ফেলে দেব আবার দুটো করে ভেতর থেকে আবার হুকটাকে বাইরে নিয়ে আসব। প্রিয় দর্শক আপনাদের যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যার আর যারা কাটার কাজ পছন্দ করেন তাদের সঙ্গে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর যদি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই বলে দেবেন এই দেখো কুকের মাথার পেঁয়াজ দেবো রিংয়ের ভেতরে কুকটাকে নেব তারপর তিনটি করবে তিনটি করের মধ্যে আমি দুটি করে ফেলে দেবো আবার আমি দুটি গোড়ের ভেতর থেকে আবার কুকটাকে বাইরে নিয়ে আসব প্রতিটা দাপে দাপে আমি একইভাবে করব আপনাদের যতগুলো কর প্রয়োজন আপনারা ততগুলো আমি ওখান প্রথম যে চেনটা করেছিলাম সেই ট্রেনের সঙ্গে আমি ওখানটাকে নক করে দেব এই তো হয়ে গেল আমার ডবল ক্রোশেড একদমই কেচের সাহায্যে সুতাটাকে কেচে দেবো